السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله، الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. دعا قبولের শর্ত সম্বন্ধে আমরা বলছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি আমাদের প্রতি, আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ, না হলে আল্লাহ তাআলা তৌফিক দিতেন না। আল্লাহ তাআলা যার ভালো চান, যাকে ভালোবাসেন, তাকেই দিন শিক্ষা করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন এবং হেদায়েত দান করেন। তো দোয়া কবুলের একটা বাধা হলো সম্পর্ক ছিন্ন করা। সম্পর্ক ছিন্ন করার কারণ সম্বন্ধে কিছু বলছিলাম, সামান্য কিছু কারণ। এক হলো যে গর্ব যদি থাকে আমার মধ্যে, যে আমার এটা আছে, অমুকের নাই, শক্তি, সৌন্দর্য, ক্ষমতা, পদবী, অর্থ ইত্যাদি ইত্যাদি দক্ষতা, তো এটা সম্বন্ধে বলা, নিজেকে বোঝানো যে আল্লাহ দিয়েছেন, তো আমার তো গর্ব করার কিছু নাই, আমি তো কোনো যোগ্যতাই রাখি না, একসময় আমি ছিলাম না, একসময় থাকবো না, ধুলাই মিশে যাব, কোনো নাম নিশানা থাকবে না। দ্বিতীয়ত, প্রথম হলো যে আমার আছে, অন্যর নাই কোনো কিছু, আর দ্বিতীয়ত হলো যে অন্যের আছে, আমার নাই, যার ফলে হয় হিংসা, ঈর্ষা, ঈর্ষা, অন্যের আছে আমার নাই। আর প্রথমটা হলো যে আমার আছে, অন্যের নাই, যার ফলে আসে গর্ব, অহংকার। তো এটার ব্যাপারে একই কথা বলা, আমার নাই, তাতে কি আছে, আল্লাহ তাআলা দিবেন, আখেরাতে দিবেন, আমি যদি সন্তুষ্ট থাকি। আর অন্যকে আল্লাহ তাআলা দিয়েছেন, তার তো হিসাব নিবেন আল্লাহ তাআলা। 3 নম্বর বলেছিলাম, স্বার্থের সংঘর্ষ, কারোর সাথে কোনো স্বার্থের সংঘর্ষ হচ্ছে কোনো ব্যাপারে, দ্বন্দ্ব। তো এখানে বলা যে আমি যদি ঝগড়াঝাড়িতে না যাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেস্তের গ্যারান্টি দিয়েছেন, আমি আমি তো সেটার বদলা সেটার বদলা পাবো, আমি যদি ছেড়ে দিই আল্লাহর ওয়াস্তে, নিজেকে ছোট করি, আল্লাহ আমাকে উঁচু করবেন। আর 4 নম্বর যেটা বলি নাই, যেটা আমি পরে অ্যাড করেছি, আরো অনেক কিছু অ্যাড করা যায় কারণ হিসাবে, যে মানুষের মধ্যে দোষ খুঁজে বেড়ানো, মানুষের মধ্যে দোষ খুঁজে বেড়ানো, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। সবার দোষ আছে, আমার নিজের দোষ আছে, আমি আবার অন্যের দোষ কি খুঁজে বেড়াবো, আমি নিজের দোষ খুঁজি। এটা হয় কি অনেক সময়, যে রাত্রিবেলায় গাড়ি গাড়ি যাচ্ছে একটা, আর উল্টা দিক থেকে আরেকটা গাড়ি আসছে, তো আমার গাড়ির লাইট আমি দেখি না, হেডলাইট দেখি না, উল্টা দিকে যে গাড়ি আসছে সেটার হেডলাইট দেখি, তো সেরকম আমার দোষ আমি দেখি না, অন্য মানুষের দোষ দেখি, এবং সেই দোষ হয় তাকে ধরাই, অনেক বেশিরভাগ ক্ষেত্রে তাকে ধরাই না, গিবত 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 করতে থাকি। তো মানুষের দোষ দোষ আমি যদি দেখে বেড়াই, বলে বেড়াই, আল্লাহ তাআলা আমার দোষ দেখবেন, তখন কিয়ামতের দিন সেটা পয়েন্ট আউট করবেন, কিয়ামতের দিন, এটা মনে রাখি। দুনিয়াতেই আমার দোষ বের করে দিবে মানুষের সামনে, যে মানুষের দোষ দেখে বেড়ায়, বলে বেড়ায়, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দিবেন। আর গীবত করলে কি হবে, যে যার সম্বন্ধে গীবত করছি, কথা বলছি যেটা তার সামনে বললে সে অসন্তুষ্ট হবে, কথা বলছি যেটা বললে সে অসন্তুষ্ট হবে,
এটাকে বলে গীবত, সত্যি কথা, কিন্তু তারপরেও সে অসন্তুষ্ট হবে, তার পিছনে বলছি। তো আমার নেকি তার উপরে তাকে দেয়া হবে, আমি তার আর খারাপ করতে গিয়ে তার তো ভালো করছি, আর আমার নেকি তাকে দেয়া হবে, আর আমার যদি নেকি না থাকে তার গোনা আমাকে দেয়া হবে, না দুই দিক দিয়ে বিপদে পড়লাম আমি, এটা যদি মানুষ না বোঝে। আচ্ছা, তো সম্পর্ক সম্পর্ক সম্বন্ধে বলছিলাম এর আগে, সম্পর্ক জোড়া সম্বন্ধে। তো আমি সম্পর্ক জোড়া লাগাতে চেষ্টা করি, এটা আমার দায়িত্ব আমার নিজের জন্য, আমার নিজের দোয়া কবুলের জন্য। তো আমি চেষ্টা করছি, কিন্তু অন্য মানুষ চেষ্টা করছে না, সাড়া দিচ্ছে না, অন্য মানুষ জোড়া লাগাতে চাচ্ছে না, আমি তখন নিষ্পাপ হয়ে যাব, আমি নির্দোষ হয়ে যাব, নিষ্পাপ বলবো না, নির্দোষ হয়ে যাব আমি যদি চেষ্টা করি জোড়া লাগাবার, আরেকজন করলো না, আমি নির্দোষ হয়ে যাব। তাকে দেখলে আমি সালাম দিই, উত্তর দিল না, সে দায়ী থাকবে। এবং সম্পর্ক জোড়া ইসলামের একটা একটা মধ্যমণি, একটা মধ্যভাগে, ইসলামের মধ্যভাগে হলো সম্পর্ক জোড়া। আমি দু একটা হাদিস থেকে এই কথাটা সাব্যস্ত করছি। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুন্দর চরিত্র আচার আচরণের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করেছেন, সম্পর্ক স্থাপন করেছেন, এবং সেটা আমাদের জন্য সুন্নত। উনার সুন্দর চরিত্র আচার আচরণ আয়ত্ত করা আমাদের জন্য জরুরি প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মানুষকে কেউ যদি খারাপ কথা বলতে আসতো কারো সম্বন্ধে, বলতেন যে কারো সম্বন্ধে খারাপ কথা আমাকে বলো না, আমার মন পরিষ্কার রাখতে চাই সবার সম্বন্ধে। উনি কোনো গীবত উনি শুনতে চাইতেন না। আচ্ছা, তো এই দুটো হাদিস যেগুলো আপনাদের বলেছিলাম, সেগুলো বলার সময় বা বহুতবার আমি বলেছি বা শুনেছি আলেমদের কাছে, এবং এবং বিভিন্ন মানুষকে বলেছি, সেটা আমার তখন সেই এই কথাটা মনের মধ্যে আসে নাই যে এর সাথে জড়িত হলো যে সম্পর্ক রক্ষা করা, সম্পর্ক জুড়ে রাখা। এই হাদিসগুলোর পিছনে যে উদ্দেশ্য সেটা হলো যে সম্পর্ক জুড়ে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন যে হুসনে আখলাক এর মধ্যে 360টা গুণাবলী। এখন 360টা গুণাবলী তো আমরা কেউ মনে রাখতে পারবো না, আয়ত্তেও আনতে পারবো না। তো অন্য সময় ওনাকে জিজ্ঞেস করা হয় হুসনে আখলাক কি, সুন্দর আচর আচরণ কি, উনি বলেন যে হুসনে আখলাক তার মধ্যে আছে যার মধ্যে এই তিনটে গুণাবলী আছে যার মধ্যে, তার মধ্যে হুসনে আখলাক আছে। এখন আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই যে সেই তিনটে গুণাবলীর একটা বলেন দেখি একজন, তারপরে আরেকটা আরেকজন বলবেন এইভাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নান্নু, বলো। ক্ষমা করা, মানুষকে ক্ষমা করা। ক্ষমা করা তখন অবশ্যই, তখন যখন সে আমাকে ইয়ে করলো, কি বলে, আমাকে আমাকে আঘাত করলো, আমি তাকে, আমার প্রতি অন্যায় করলো, আমি তাকে ক্ষমা করলাম, ক্ষমা করা। দুই নম্বর আরেকজন, তিনটে গুণাবলীর কথা আমি একাধিকবার বলেছি এই এই গত কয়েকদিনে, মানে গত কয়েকদিনে মানে কয়েক মাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলেন। একজন আরেকজনের সাথে মানে বিবাদ থাকা সত্ত্বে একজনের সাথে আরেকজনের সম্পর্ক মিল করে দেওয়া, মিল করে দেওয়া না, নিজে মিল হওয়া,
মিল তো করে দেওয়া বটেই, হ্যাঁ সেটাও বটে, নিজে সম্পর্ক জোড়া, কারোর সাথে কেউ সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে, আমি জুড়ি সেটা, হ্যাঁ ভেরি গুড, সম্পর্ক জোড়া। আরেকটা, এখানে আমার সাথে কেউ অন্যায় ভাবে তর্ক করছে, জানি যে অন্যের দোষ, তাও আমি তাকে ছেড়ে দিয়ে চলে আসছি, ক্ষমা করে চলে। ওকে, ক্ষমা, তারপরে সম্পর্ক জোড়া, ক্ষমা সম্পর্ক জোড়া, তারপরে একটা থেকে যায় সুমিষ্ট মুখের ভাষা। না না, এটা হলো হুসনে আখলাক, এই তিনটে 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 গুণাবলীর মধ্যে পড়ে না। আরেকটা, কেউ আমার প্রতি দায়িত্ব পালন করছে না, কিন্তু আমি দায়িত্ব পালন করে যাচ্ছি, দায়িত্ব দায়িত্ব। তো তিনটে কথা হলো, আমি একটা এক করে শব্দ ব্যবহার করি, জোড়া, সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে আমি জুড়ি, জোড়া। দুই নম্বর, মাফ করা। তিন নম্বর, দায়িত্ব পালন করা, আরেকজন করছে না আমি করি, দায়িত্ব পালন করা। এখন এই তিনটের পিছনে কি উদ্দেশ্য জড়িত? সম্পর্ক জোড়া, সম্পর্ক স্থাপন করা, এটা হলো উদ্দেশ্য। মাফ করা, ক্ষমা করা, হ্যাঁ ক্ষমা, ক্ষমা ক্ষমা জড়িত, তিনটের সাথে ক্ষমা জড়িত। আরেকটা জিনিস যেটা জড়িত, আমি আজকে যেটা যোগ করতে চাই সেটা হলো যে, আরেকটা জিনিস জড়িত সেটা হলো যে, সম্পর্ক জোড়া, জোড়ার উদ্দেশ্য তিনটার মধ্যে, সম্পর্ক জোড়া প্রথমটা, সেটার মধ্যে তো সম্পর্ক জোড়াই উদ্দেশ্য, মাফ করা সেটার পিছনে সম্পর্ক জোড়া উদ্দেশ্য, আর দায়িত্ব পালন করা সেটার পিছনেও সম্পর্ক জোড়া উদ্দেশ্য, তিনটার পিছনেই দুটো জিনিস জড়িত। এক হলো মাফ, মাফ না করতে পারলে আমি সম্পর্ক জুড়তে পারবো না, মাফ না করতে পারলে আমি মাফ করতে পারবো না, মাফ না করতে পারলে আমি দায়িত্ব পালন করতে পারবো না, আর আরেকটা জিনিস যেটা জড়িত হলো যে, সেটা হলো সম্পর্ক জোড়া। আর আরেকটা হাদিস বলেছিলাম সেটার সাথে সম্পর্ক জোড়া, আমি জুড়তে চাই এই কথাটা, সেটা হলো যে, আমার বিন আফসা রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনার উনার নবুয়তের শেষের দিকে যখন ইসলাম প্রতিষ্ঠিত, পাঁচটা পিলার যেটা, স্তম্ভ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে ইমান, আল্লাহর উপর ইমান, ফেরেস্তাদের উপর ইমান, কিতাবের উপর ইমান, নবীদের, এগুলো সব একেবারে এস্টাবলিশ পিলার, দেয়াল, ছাদ, ফাউন্ডেশন, ফার্নিচার, জানলা, দরজা সব রেডি, ইসলাম রেডি তখন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে, ইসলাম কি? তখন উনি বলছেন না যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তখন কি বললেন ইসলাম কি? দুটো কথা বলেছিলেন, সূরা ইখলাসের কথা, না মানুষকে খাওয়ানো, আতিমুত তাম বা আতিবুল কালাম, খাওয়ানো, তাম মানে হলো খাওয়ানো, আর আতিবুল কালাম, কালাম মানে, কালামের অর্থ আমরা জানি, কিন্তু আতিবুল কালাম মানুষকে খাওয়ানো এবং সুন্দর কথা বলা, কি কথা, সুন্দর কথা, ইসলাম, কত ইসলামের মধ্যে কত কিছু জড়িত, উনি দুটো কথা বলছেন, বেশি কথা বললে তো মানুষ মনে রাখতে পারবে না। তখনকার দিনের কয়জন ছিল শিক্ষা শিক্ষিত? সারা হেজাজ, সারা হেজাজ মানে পুরো আরব না, হেজাজের মধ্যে 17 জন মতো লেখাপড়া করতে পারত, 17 জন। আমাদের এখানে সবাই লেখাপড়া করত, এখানে যে কয়জনই আছে, সারা হেজাজে হাজার হাজার মানুষের মধ্যে 17 জন লেখাপড়া করত। তো খাওয়ানো এবং মিষ্টি কথা। তারপরে আমার বিন আফসা জিজ্ঞেস করলেন যে, ইমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নেই, আল্লাহর উপরে ইমান, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, তকদিরের উপরে, আখিরাতের উপরে, হিসাবের উপরে, হিসাব দিনের উপরে, এটা এত কিছু বলেন নাই। উনি কি বলেন? এগুলা তো অলরেডি এস্টাবলিশড,
প্রতিষ্ঠিত। ইমান কি? দুটো কথা বলেছিলেন। আমল করবো কিভাবে যদি মনে রাখতে না পারি দুটো কথা, দুটো দুটো চারটে কথা? ইসলামের উপর দুটো কথা বলেছেন, ইমানের উপর দুটো, তার মানে এই চারটেই বলবো সেটা না, সবকিছুর উপরে আমল করতে হবে। হ্যাঁ জি বলেন। মুখের দ্বারা বা হাতের দ্বারা অন্যকে কষ্ট না দেয়, মুখের দ্বারা কষ্ট না দেয়, এটা হলো ইয়ের উত্তর। তুমি তিন নম্বরের উত্তর দিয়ে দিলা যে উঁচু পর্যায়ের ইসলাম কি। হ্যাঁ, ইমান কি? উনি বলেছিলেন দুটো গুণাবলীর কথা, সাবরে বা সামাহা। এই সাবর তো বুঝতেই পারছি আমরা বাংলা শব্দ, সামাহা মানে কি? ক্ষমা করা, সবর করা এবং ক্ষমা করা। আচ্ছা, এই এই চারটে কথা, চারটে গুণাবলীর কথাই আমরা চিন্তা করি। খাওয়ানো, খাওয়ানো খাওয়ালে কি হয়, সম্পর্কের ব্যাপারে কি হয় খাওয়ালে বেশি করে মানুষকে? সম্পর্ক ছিন্ন করা হয় না স্থাপন করা হয়? সম্পর্ক মজবুত করা হয়, মজবুত করা। তিবুল কালাম, মিষ্টি কথা বললে কি হয় সম্পর্কের দিক দিয়ে? সম্পর্ক ভালো হয়, মানুষের মন জয় করা যায় মানে মিষ্টি কথার দ্বারা। হ্যাঁ, হৃদয়ের মূল্য কি? এর আগে আমি বলেছিলাম এটা, হৃদয়ের মূল্য দিল কা কিমত কি? মধুর কথা, মিষ্টি কথা, মধুর কথা। তো খাওয়ানো এবং পিছনে যেটা নিহিত সেটা হলো যে সম্পর্ক স্থাপন করা বা জোরদার করা, আর মিষ্টি কথার পিছনেও তাই। আচ্ছা, আর মাফ করা, সবরে বা সামাহা, সবর করা এবং মাফ করা। সবর করলে মানুষের অন্যায় অন্যায় অবিচার অত্যাচার করছে, আমি সবর করছি, সম্পর্ক টুটবে না, সম্পর্ক আরো জুড়বে। আর মাফ করলে তো অবশ্যই সম্পর্ক জুড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের পরে সবাইকে কতল করতে পারতেন, ওনার ওনার অনুগ্রহের সামনে সবাই ঝুঁকে ছিল, মাফ করে দিলেন, দলে দলে মুসলমান হয়ে গেল, তাদের অনন্ত আখেরাত, অনন্ত আখেরাতে তারা বেঁচে গেল। আর না হলে সবাই দোজকি, সবাই দোজকি হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত একটা শরীরের মতো, উম্মত একটা শরীরের মতো, একটা শরীরের কোনো অঙ্গে যদি কোনো ইয়ে হয়, অসুখ বিসুখ, ব্যথা বেদনা হয়, তো সমস্ত শরীর সেটা অনুভব করে এবং বিনিদ্র রজনী যাপন করে সেটার জন্য। দাঁতের মধ্যে কিছু একটা হলে সারা শরীর সেটা অনুভব করে, পায়ের আঙ্গুলে একটা কিছু হলে সারা শরীর অনুভব করে। আর আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি ইয়েমেনে আর কাশ্মীরে আর সিরিয়াতে আর আফগানিস্তানে আর ইরাকে আর ভারতে আর বার্মাতে কষ্টের মধ্যে জান মালের মাল এবং ইজ্জত, মহিলাদের ইজ্জত মানে রক্ষা করতে পারছে না। আর আমাদের 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 কোনো বিনিদ্র রজনী যাপন তো দূরের কথা, দোয়ার মধ্যে আসছে না। আমি নিজের জন্য দোয়া করছি, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করছি, যেখানে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের ভালোর জন্য, সমস্ত মানুষ কিভাবে দোজখ থেকে বাঁচতে পারে এবং বেহেশতে যেতে পারে সেটার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো যাকাত সম্বন্ধে কয়েকটা কথা বলবো, আপনাদের সবাইকে অনুরোধ করবো কিছু কিছু সময় থাকার জন্য, আমিও বেশি সময় দিতে পারবো না, আর হয়তো 10টা মিনিট, তারপরে জুমার নামাজে যেতে হবে। তো যাকাত হলো ফরজ কাজের মধ্যে একটা, 5টা ফরজ কাজের মধ্যে একটা। তো যাকাত আদায় না করলে কিয়ামতের দিন কঠিন শাস্তির কথা আমরা আলোচনা করেছি এর আগে, তার থেকে আমরা বাঁচতে চাই। শাস্তি থেকে বাঁচতে হলে যাকাত যেরকম দেয়া, যেভাবে দিতে হবে সেভাবে দিতে হবে। নামাজ আবার খেয়াল খুশি মতো করলে সেটা নামাজ হবে না, যাকাতও আবার খেয়াল খুশি মতো দিলে সেটা যাকাত হবে না। যাকাতের মধ্যে দুটো শর্ত,
আসলে তিনটে শর্ত। এক হলো যে আমার সেই পরিমাণ অর্থ থাকা উচিত, দ্বিতীয়ত আমাকে হিসাব করা উচিত, হিসাব করে জাকাত দিতে হবে, হিসাব করে জাকাত আদায় না করলে আমি যদি বেশিও দিই, আমার যা হয় তার থেকে বেশি দিলাম কিন্তু আমি হিসাব করি না, আমি সঠিক জানি না, তো জাকাত আদায় হবে না বলে আলেমরা বলেন। হিসাব করা জরুরি, দুই নম্বর। তিন নম্বর, নিয়ত করা জরুরি। আমি যখন টাকাটা দিচ্ছি তখন আমি নিয়ত করব যে এটা আমি জাকাত দিচ্ছি, যাকে দিচ্ছি তাকে বলার প্রয়োজন নাই যে আমি জাকাত দিচ্ছি। আমি কাউকে ধার দিলাম তো নিয়ত করে দিচ্ছি যে ধার দিচ্ছি, পরে ওটাকে আমি জাকাত হিসেবে পরিবর্তন করতে পারি না। সে যদি শোধ করতে না পারে, আলেমরা এই সুবিধাটা করে দিয়েছেন যে তাকে আমি বলি যে তোমাকে আমি 1,00,000 টাকা ধার দিয়েছি, তো এই আমার কাছে 1,00,000 টাকা আছে, এই 1,00,000 টাকা তোমাকে আমি দিচ্ছি, তার বদলে তোমার ধারটা মাফ করে দিব আমি, তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও, ধারটা মাফ করে দিব আমি। তো ওই আমি 1,00,000 টাকা তাকে দিলাম জাকাত হিসাবে, তার সাথে বোঝাপড়া করে যে সেই টাকাটা সে আমাকে ফেরত দিয়ে দিবে, তার ধারও মাফ হয়ে যাবে। তো তার তার ধার মাফ হয়ে গেল, ওই 1,00,000 টাকা আমি ফেরত পেয়ে গেলাম, সে 1,00,000 টাকা আমি তখন আমার হয়ে গেল। এইটা আমি করতে পারি, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এখন মনে করেন একটা মানুষ তার জীবন শুরু করছে, করলো এবং সে কামাই করছে, তো সে হিসাব রাখবে যে আমার কখন জাকাত দেওয়ার মতো নিসাব হয়। নিসাব মানে হলো সেই পরিমাণের অর্থ বা সোনা বা রূপা বা সম্পদ যেটার উপরে আমাকে জাকাত দিতে হবে, এবং সেটা হলো, সেই নিসাবটা হলো যে 7.5 ভরি সোনার যে মূল্য, 7.5 ভরি সোনার যে মূল্য, মূল্য মনে করেন 7.5 ভরি সোনার মূল্য 5,00,000 টাকা, আমি ধরে নিচ্ছি, আমি জানি না সঠিক কি মূল্য আজকে, 5,00,000 টাকা যদি হয়, তো একটা দিন আমি ঠিক করে নিব। অনেক মানুষ, এটা জরুরি না, কিন্তু অনেক মানুষ রোজার মাসে পড়ে থাকে, রোজার মাসে জাকাত বেশিরভাগ দিয়ে থাকে যাতে করে সওয়াব বেশি পায়, এবং রোজার মাসে পুরাটা দিয়ে দিলে অসুবিধা, দিতে পারি আমি পুরাটা রোজার মাসে, কিন্তু তাহলে আমি বাকি 11 মাসে আমি কি সাহায্য করব, বাকি 11 মাসে আমার কাছে কেউ সাহায্যের জন্য আসলে তখন আমাকে সদকা দিতে হবে, কারণ জাকাত তো আমার দেওয়া হয়ে গিয়েছে, সেটা আমি দিতে পারি, সেভাবেও করতে পারি। তো এই মাসে পুরাটা দিয়ে দিতে পারি আর কিছুটা রেখেও দিতে পারি। আচ্ছা, তো এই মাসের যে কোনো একটা দিন আপনি ঠিক করে নেন, 10ই রোজায় আমি হিসাব করব, মনে করেন 10ই রোজায় আমি হিসাব করব, সেই দিন আমার সম্পদ, টাকা পয়সা, বাড়িতে যেটা আছে, ব্যাংকে যেটা আছে, ফিক্সড ডিপোজিটে যেটা আছে, শেয়ার কেনা আছে, সোনা দানা রূপা, এবং যদি আমার ব্যবসা থাকে, ব্যবসা মানে দোকান বা অন্য কোনো ব্যবসা যেটা বেচা কেনা করি, বেচা কেনা, তো আমার যে মাল সম্পদ আছে যেটা বেচা কেনা করি সেটার মূল্য, সেটার মূল্যও ধরতে হবে, সেটার উপরে জাকাত দিতে হবে, যেটা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ আপনারা কি পালন করবেন না করবেন সেটা তো আপনাদের উপরে। তো তার মানে আবার প্রথম থেকে বলছি, টাকা পয়সা যা বাড়িতে আছে, ব্যাংকে আছে, ফিক্সড ডিপোজিটে আছে, তারপরে শেয়ারের যে বিক্রয় মূল্য, যেদিন আমি হিসাব করছি সেদিন বিক্রয় মূল্য কত, দুই নম্বর। তিন নম্বর সোনা, চার নম্বর রূপা, সব কিছুর হিসাব করি, টাকাতে নিয়ে যাই, সোনার মূল্য কত। আচ্ছা, সোনার মূল্য যখন ধরবো তো বিক্রয় মূল্য ধরবো, মানে সোনা আমি যে ক্রয় কর, মানে ক্রয় মূল্য সেটা ধরবো না, আমি যে বিক্রি করতে যদি যাই তো কত আমি পাবো, সেটা কম পাবো, আমি তো 20% কম ধরতে পারি। আমার কাছে সোনা আছে, মনে করেন 1,00,000 টাকার সোনা আছে, তো আমি জাকাত 1,00,000 টাকার উপরে দিব না, এটা যদি আমি বিক্রি করতে যাই আমি 1,00,000 পাবো না, আমি হয়তো 80,000 পাবো, 20% হয়তো কম পাবো, তো 20% বাদ দিয়ে 80%-এর উপরে জাকাত দিবেন সোনার বা রূপার একই। আর আর দোকানে যা মালামাল আছে সেটার মূল্য কত, এসব
একত্রিত করে মনে করেন যে আপনার কাছে 6 লাখ টাকা আছে, আর এর আগে বললাম আমি যে 5 লাখ টাকা থাকলে পরে আমাকে জাকাত দিতে হবে, কারণ 5 লাখ টাকা হলো কিসের মূল্য? 7.5 ভরি সোনার মূল্য। তো 5 লাখ টাকা বা তার বেশি থাকলে আমাকে, 5 লাখ টাকার সম্পদ যদি থাকে, টাকা সোনা রূপা মালামাল যেগুলো আমি বেচা কেনা করি এবং লাভ করি, তো যদি 5 লাখ টাকা বেশি হয় তাহলে আমাকে জাকাত দিতে হবে। আমার কাছে 6 লাখ টাকা আছে সব মিলে, সব মিলে, সবকিছু মিলে। এখানে শুধু সোনা ধরলে হবে না বা শুধু রূপা ধরলে হবে না, সবকিছু মিলে 6 লাখ টাকা আছে। তো আমাকে তখন পুরা 6 লাখের উপরে জাকাত দিতে হবে। এই 6 লাখ থেকে 5 লাখ বাদ দিয়ে 1 লাখের উপরে আমি জাকাত দিতে পারবো, পুরা 6 লাখের উপরে জাকাত দিতে হবে আমাকে। এবং কি পরিমাণে জাকাত দিব? এই 2.5%, 6 লাখের উপরে 2.5% যা আসে, বা এই 6 লাখকে 40 দিয়ে আমি ভাগ করি, যে কোনো ভাবে আমি করি একই হিসাব আসবে। তো 6 লাখের উপরে 2.5%, 15,000 টাকা আমার জাকাত আসে। তখন আমি 15,000 টাকা জাকাত দিব। আচ্ছা, তো এখন জীবনে প্রথম যদি আমি হিসাব করতে করতে, আমি চাকরি বাকরি করছি, হিসাব করতে করতে বের করলাম যে আজকের দিনে একটা দিন আমাকে নির্ধারণ করতে হবে কোন দিন আমি আমি ওই ওই নিসাব, মানে যেটাকে আমি আজকের আজকের হিসাবে বললাম 5 লাখ টাকা 7.5 ভরি সোনার মূল্য, সেই নিসাব আমি কোন দিন ক্রস করলাম বা সেই নিসাবে কোন দিন পৌঁছালাম সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো যেই দিনে পৌঁছাবো সেই দিন, সেই দিন আমাকে লিখে রাখতে হবে যে অমুক দিনে আমার নিসাব পরিমাণ টাকা ছিল, নিসাব অর্জন করেছি। তো সেই দিনে আমি জাকাত আমাকে দিতে হবে সেটা জরুরি না, কিন্তু 1 বছর পরে আবার আমাকে হিসাব করতে হবে। এর মধ্যে আমি যদি এই পুরো বছরে কিছু কিছু জাকাত আমি দিয়ে দিই, সেদিন প্রথম যেদিন আমি নিসাবে পৌঁছালাম এবং নিসাবে পৌঁছাবার পরে আমি হিসাব করে দেখলাম যে 15,000 টাকা আমার জাকাত হয়, এবং তারপর আমি দিয়ে দিতে পারি কিছু কিছু, কিন্তু সেই জাকাতটা সামনের বছরের যে জাকাত হবে সেটার সাথে যাবে। প্রথম বছরের যে আমি যখন নিসাবে পৌঁছালাম সেই সেই দিন আমার জাকাত দেওয়া জরুরি না, কিন্তু তারপর আমি সাহায্য করতে পারি, কিন্তু আমি লিখে রাখবো। তারপরে 1 বছর পরে আবার আমি হিসাব করি, 1 বছর পরে হিসাব করে আমি দেখলাম যে আমার আমার 20,000 টাকা জাকাত হয়, আমার সম্পদ বেড়ে গিয়েছে, আমার 20,000 টাকা জাকাত হয়, 20,000 টাকা আমার জাকাত হয়। তো ওই দিন কিন্তু আমার জাকাত দেওয়া তখন ফরজ হয়ে গেল। প্রথম যখন আমি নিসাবে পৌঁছালাম তখন জাকাত দেওয়া আমার জন্য ফরজ না, কিন্তু তারপরে আমি সাহায্য করলে করতে পারি, লিখে রাখি। কিন্তু 1 বছর পরে যখন যখন আবার আমি আমার নিসাবের পরিমাণের বেশি অর্থ আছে এবং ওই 1 বছর পরে আমার কাছে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা জাকাত হয়, যে পরিমাণের অর্থ আছে, সম্পদ আছে, সোনা দানা মিলে আমার জাকাত হয় 20,000 টাকা। আমি সারা বছর হয়তো কিছু কিছু দিয়েছি ভালো, সেটা লিখে রাখি। তো আমি যদি 20,000 টাকার বেশি দিয়ে থাকি তাহলে তো আমার জাকাত আদায় হয়ে গিয়েছে, যেটা বেশি দিয়েছে সেটা সামনের বছরের জাকাতের সাথে অ্যাড হবে। আর যদি আমি কম দিয়ে থাকি তাহলে আমি বাকিটা আমি পুরা করব, বাকিটা পুরা করব। এই হলো জাকাত সম্বন্ধে মোটামুটি কথা। ইয়েতে তালিম হালকায় ডক্টর কানিজ হাসিনা এই সোনা রূপা এগুলার মূল্য এবং বিক্রয় মূল্য 20% কম ধরতে হবে সেটা হিসাব করে, এবং 2.5% দিতে হবে সেটা হিসাব করে তালিম হালকায় দিয়েছে একটা পোস্ট যে সোনার উপরে কত জাকাত দিতে হবে, 1 ভরি সোনার উপরে কত জাকাত দিতে হবে, 1 ভরি রূপার উপরে কত জাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর একটা কথা বলি যে কারো কাছে যদি সোনা নাই, শুধু রূপা আছে, শুধু রূপা এবং অর্থ, তখন নিসাব হবে 7.5 ভরি সোনার মূল্য না, কারণ সোনা তো নাই,
রূপা আছে, তখন হিসাব হবে 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপার যে মূল্য, যেটা প্রায় 80,000 টাকা, 80,000 টাকা তখন নিসাব হবে যদি সোনা না থাকে। কিন্তু সেটা সাধারণত মানুষের থাকে না, সাধারণত সোনাই থাকে, রূপা বলতে গেলে থাকে না। তো তখন সোনা রূপা টাকা পয়সা দোকানের মালপত্র সব মিলিয়ে হিসাব করতে হবে, এবং সেটা মিলিয়ে যদি আমার 10 লাখ টাকা হয় আজকে যেদিন আমি হিসাব করছি, তাহলে 10 লাখের উপরে 2.5% মানে 25,000 টাকা জাকাত দিতে হবে। জাকাত সম্বন্ধে ওকে, তো জাকাত সম্বন্ধে আরো বাকি কথা সামনের বার বলবো, আমাকে জুম্মার নামাজে যেতে হবে। আপনার যে যা প্রশ্ন আছে ওগুলা লিখে রাখবেন, বাকি কথা সামনের বার বলি, না হলে ওটা নিয়ে আলাপ করবো। আজকে আমি কারো নাম বলছি না, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন যারা অসুস্থ আছেন। শুধু দুজন দোয়া চেয়েছেন, সেই দুজনের কথা উল্লেখ করব। আমার চাচাতো বোন, আপন চাচাতো বোন পলি ক্যান্সার ধরা পড়েছে, তার জন্য দোয়া চেয়েছে, সে নিজেই দোয়া চেয়েছে, কান্নাকাটি করে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আর আরেকজন দোয়া চেয়েছেন, আমাদের অত্যন্ত নিয়মিত অংশগ্রহণকারী সিদরাতুল মুনতাহা অসুস্থ পিতা জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের জন্য দোয়া চেয়েছে। তো আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন, এবং আমাদের সবাই যারা অসুস্থ আমার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে আছে, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সহজ করেন, সদয় হন, সাহায্য করেন, রহমত করেন। এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত, সবাইকে আল্লাহ তাআলা তাদের কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন। এটা বলে আমি দোয়ার আগে উল্লেখ করতে চাই যে আজকে আজকে দোয়া হবে খতমে কোরআনের দোয়া। খতম করেছে বেগম সাবিরা খাতুন, আমার স্ত্রী, এবং খতম করেছে জনাব আব্দুল হান্নান, আমার পিতা, ও বেগম মনোয়ারা খাতুন, আমার মাতার জন্য। দুজনেই কবরে শায়িত, আল্লাহ তাআলা কবুল করেন, এবং আল্লাহ তাআলা কবুল করেন একই স্বভাব আমাদের সবার আত্মীয় স্বজনের জন্য। তো আমরা যে দোয়া করব বা যে কোনো ইবাদত করি, চট করে নামাজে দাঁড়িয়ে যাই, চট করে তালিমের হালকায় বসে যাই, এটা এটা বহুত স্বভাব, বহুত স্বভাব, বহুত স্বভাব। কিন্তু তারা আগে এটা পুরা মর্যাদা পেতে হলে তার আগে বুঝতে হবে যে কার সামনে আমি দাঁড়াচ্ছি, কার সামনে হাত তুলছি আমি, তার সম্বন্ধে একটু ধারণা নিতে হবে। একটা পৃথিবীর যে কোনো গণ্যমান্য ব্যক্তির সামনে দাঁড়াতে গেলে কতভাবে আমি চিন্তা করি, কি বলবো, কিভাবে দাঁড়াবো, কি কথা দিয়ে শুরু করব, কিভাবে উত্তর দিব, কি কাপড় চোপড় পরবো, ওরে আল্লাহ কত তার জন্য আয়োজন এবং প্রস্তুতি। আল্লাহর সামনে চট করে আমি দাঁড়িয়ে যাই নামাজে, কিন্তু তারপরে পুরো নামাজ শেষ করে দিয়ে সেখানে আল্লাহর ধ্যান পর্যন্ত ঠিক মতো আসে না, যে উনি কি সত্তা, কি অসীম সত্তা, সেই চিন্তাটা আমাদের আসে না। যেখানে যেখানে এই কথাটা আমি মনে হয় কোনোদিনই বলি নাই এই তালিমের, যেখানে এই আল্লাহ তাআলা যখন বলেন ইয়া জিব্রাইল, খালি এটুকু বলেন, জিব্রাইল আলাইহিসসালাম বা কোনো ফেরেশতা কোনো গুনাহ করতে পারে না, চিন্তাই করতে পারে না। আল্লাহ তাআলা যখন বলেন ইয়া জিব্রাইল, জিব্রাইল আলাইহিসসালামকে ধরার জন্য তুমি এই গুনাহ করেছো, সেটার জন্য আল্লাহ তাআলা বলেন না ইয়া জিব্রাইল, আল্লাহ তাআলা কিছু হুকুম দেওয়ার জন্য যে এইটা করো, এটা পৌঁছে দাও, এই বাণীটা পৌঁছে দাও। তো এক আলেমের কাছে শুনেছি যে যখন আল্লাহ তাআলা বলেন ইয়া জিব্রাইল, এবং জিব্রাইল আলাইহিসসালামের আকার কিরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পা মাটিতে, তো মাথা
ওই আসমান, আসমান যে কোথায় আল্লাহ জানে, বৈজ্ঞানিকরা বলতে পারে না যে আসমান কত কত দূরে, আসমানের ছাদ যেটা প্রথম আসমানের ছাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন জিব্রাইল আলাইহিস সালামের পা মাটিতে, তো মাথা হলো ওই আসমানে। এত বড় একটা সত্তা, আল্লাহ তাআলা বলেন ইয়া জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম ভয়ে ভয়ে কোনো গুনাহ করেন নাই, আর আমরা তো গুনাহ করেও ভয় নাই, ভয়ে ওনার আকারটা ছোট হতে হতে একজন আলেম বলেন যে পাখির আকার ধারণ করে, এত বড় একটা আকার পাখির আকার ধারণ করে, কিরকম সত্তা তাহলে আল্লাহ তাআলা, এখানে গুনাহ নাই কিছু নাই কোনো ভয়ের কোনো কারণ নাই, তারপরেও ভয়। আরেকজন আলেম বলেন যে পিঁপড়ার আকার ধারণ করে, পিঁপড়ার আকার, এই সত্তার কাছে আমরা। আর এটা মনে রাখবেন যে উনার হাতে আমাদের সমস্ত ভূত ভবিষ্যৎ, সমস্ত ভূত ভবিষ্যৎ। উনি পুরাপুরি নিয়ন্ত্রণ করেন সমস্ত উনার সৃষ্টি বিশ্বজগৎ এবং আমাদের আমাদের ভাগ্য, ভাগ্য কি হবে অনন্ত আখেরাতে উনি নিয়ন্ত্রণ করেন। উনি মাফ করলে মাফ, না হলে না হলে মাফ নেই, দোজক তো দোজক, আর বেহেস্ত বেহেস্ত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসালুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যায়মা মাগফিরাতিকা ওয়া গনিমাত মিন কুল্লি বিরর ওয়া সালামাত من كل اسم لا تدلنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا دينا الا قضيته ولا مجاهدا الا نصرته ولا مظلوما الا نصرته ولا مسلما الا رحمته ولا حاجة هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم انت المستعان ولك البلاغ ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين والله تمي আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, যা কিছু আমল করার তৌফিক দিয়েছ এবং যে কোরআন খতম করা হয়েছে আল্লাহ তোমার সন্তুষ্টি আর্থে আল্লাহ, এবং যে উদ্দেশ্যে খতম করা হয়েছে আল্লাহ সমস্ত কিছু কবুল করে আল্লাহ, ভুল ভ্রান্তি সংশোধন করে কবুল করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার স্বভাব পৌঁছে দিও আমাদের আপন জন, প্রিয় জন, নিকট জন যারা কবরের শাহিদ তাদের কাছে আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ সবার কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তাদের কবরের আজাবকে মাফ করে দিও আল্লাহ, তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও, নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, এবং কবরকে এবং এবং জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং প্রতিটা দিন তুমি তাদের দরজা উঁচু করে দিও আল্লাহ, কিয়ামতের দিন তাদের উঁচু দরজা দিও, তোমার আরশের নিচে ছায়া দিও, তোমার তাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমল নামার ডান হাতে দিও, তাদেরকে নিশ্চিন্ত মনে রেখো আল্লাহ, ও আল্লাহ তুমি তুমি তাদেরকে চোখের পলকে পুলসিরাত পার করে দিয়ে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, আমাদের পিছনের গুনাহ এবং সামনের গুনাহ মাফ করে দিও আল্লাহ, আমাদের পিছনের দোয়া এবং সামনের দোয়া কবুল করো আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ, ও আল্লাহ আমাদের এলেমের সাথে ইমানের সাথে আমলের সাথে জুড়ে রেখো আল্লাহ, দাওয়াতের মেহনতের সাথে জুড়ে রেখো আল্লাহ, তোমার তোমার প্রতি দায়ী দায়িত্ব যাতে পুরোপুরি পালন করতে পারি সেরকম ইমান এবং আমল করার তৌফিক দান করো আল্লাহ, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব যাতে পুরোপুরি পালন করতে পারি তার তৌফিক তুমি দান করো আল্লাহ, সমস্ত কিছু তোমার ভালোবাসার কারণে করতে পারি আল্লাহ, তোমার ভালোবাসার জন্য এবং কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করতে পারি আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে তুমি তোমার রহমতের ছায়াতলে ছায়াতলে ঠাঁই দিও আল্লাহ, এবং আমাদেরকে রক্ষা করো শয়তানের থেকে এবং নফসের থেকে এবং দুনিয়ার থেকে এবং মানুষের কুমন্ত্রণা থেকে, প্রতিটা মুহূর্তে আল্লাহ হাত ধরে আমাদেরকে
রক্ষা করে কবর পর্যন্ত নিয়ে যেও, যখন তুমি সন্তুষ্ট থাকো তখন পৃথিবী থেকে নিয়ে যেও আল্লাহ, কলেমা সহ এবং শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে আল্লাহ, যাতে আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার আমরা পেতে পারি আল্লাহ, কবরে এবং হাশরের ময়দানে এবং চোখের পলকে বিদ্যুতের চোখের পলকে পুলসিরাজ যাতে পাড়ি দিতে পারি এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি, না হলে আমাদের জীবন তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ। তুমি রক্ষা করো আল্লাহ, আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ, আমাদের জীবন সহজ করে দাও আল্লাহ, আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের দেশবাসীকে, আমাদের পাড়া প্রতিবেশীকে, আমাদের দেশবাসীকে, আমাদের বিশ্ববাসীকে তুমি তুমি কবুল করো আল্লাহ। ও আল্লাহ সবাইকে হেদায়ত দাও আল্লাহ, সমস্ত মুসলমানকে মাগফিরাত করো আল্লাহ, রহমত করো, হেফাজত করো ও আল্লাহ, হেদায়ত করো আল্লাহ, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আল্লাহ, সমস্ত মানুষের ভবিষ্যৎ বংশধরকে হেদায়ত করো, রহমত করো, মাগফিরাত করো, হেফাজত করো আল্লাহ, এবং যত মানুষ বিভিন্ন জায়গায় কষ্টের মধ্যে আছে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ। ও আল্লাহ মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, আমরা খবর রাখি না, আমরা নিজেদের নিয়ে ব্যস্ত আল্লাহ, তুমি তাদের জন্য সহজ করে দাও, তাদের সব ধরনের প্রয়োজন মিটিয়ে দাও, সব ধরনের নির্যাতন নিষ্পেষণ তুমি দূর করে দাও আল্লাহ, যে যেখানে কষ্টের মধ্যে আছে আল্লাহ। ও আল্লাহ তুমি না করলে কে করবে আল্লাহ, তোমার কাছে হাত না উঠালে, তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আল্লাহ, আমাদের যার হাত তুমি পছন্দ করো আল্লাহ, তুমি তার হাতকে জরিয়া করে তুমি আমাদের দোয়া সবার কবুল করে নিও আল্লাহ, আমাদের আমাদের দুনিয়া মঙ্গলময় করো আল্লাহ এবং আখেরাত মঙ্গলময় করো আল্লাহ। আল্লাহ وتوب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين يا رب العالمين امين يا رب العالمين